বাবা এত বড় স্পেশাল মিষ্টি তোমাকে কে কিনে দিল জিউ কাকাই তোমার কাকাই কিনে দিয়েছে আচ্ছা দে খাচ্ছিস দেখি মিষ্টিটা দেখাও খাও 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 আস্তে আস্তে খাও হ্যাঁ আস্তে আস্তে খাও এ তুমি তো একটা মিষ্টি খেয়েছো কে সব দেখো কেমন করে দাঁড়িয়ে আছে দাঁড়ি নাই তো বসে আছে বসে আছে মুখটা দেখো চলে আসি বেশিরভাগ বিস্কুট চানাচুর এসব নিয়ে আসি মিষ্টিটা নিয়ে আসি না তার মধ্যে ও প্রথম শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন দুই ধরনের মিষ্টি আছে বন্ধুরা আমরা যেই মিষ্টি আনি না কেন বাড়িতে দুই ধরনের মিষ্টি আনতে হয় সাদা আনতে হয় তার সাথে কালো দুটো হলেও নিতে হয় কারণ আমার বাড়িতে আমাদের বাড়িতে যে কাকিমা আছে কাকিমা এরকম মানে সাদা মিষ্টি খান না মানে দুধের তৈরি কোনো জিনিসই খান না যার কারণে কালো মিষ্টি আনতে হয়েছে তো কালো মিষ্টির ভাগটা বেশি আছে সাদা মিষ্টির ভাগটা কম আছে তো এরপরে আমরা মিষ্টি খাওয়া শুরু করব সবাই মিলে একসাথে বসে মিষ্টি খাবো তো কাকে আগে খাওয়াবো ঠাকুমাকে ঠাকুমা কালো খাবেন না সাদা খাবেন আমাকে দিবি তোরটা দেখুন ওকে খাওয়াতে যে ওর গায়ে রস ফেলেছে দাঁত নাই কি করবো কত ছোট ছোট ঝাঁটা এই দেখুন এই ঝাঁটাটা আমি বারবার আমার ঠাকুমাকে বলেছি ফেলতে কিন্তু এই ঝাঁটাটার প্রতি তার এতটাই ভালোবাসা সেই ঝাঁটাটা ফেলবে না কারণ এই ঝাঁটাটা ছোট তার এতে ঝাড় দিতে ভীষণ সুবিধা হয় ঝাড়ু লাগাবে আর কোনার কোনার ময়লাগুলো সহজেই বেরিয়ে যায় আর এখন আছে বড় ঝাঁটা ওটা ইউজ করতে দিচ্ছে না ঠিক আছে এটাই দিই দেখো ভালোই ঝাড়ু দেওয়া যাচ্ছে ঠাকুমার বুদ্ধি আছে ঠাকুমার বুদ্ধি আছে কিন্তু তোমার কষ্ট আছে ওই যে কথাই আছে না পুরনো চাল ভাতে পারে সেই রকমই হয়েছে আর কি বন্ধুরা আজ এসেছি শ্বশুর বাড়িতে অন্যান্য দিন বসে আমি খাই কাকিমা শাশুড়ি মা ঠাকুমা খেতে দেয় কিন্তু আজকে আমি ভেবেছি ওদের একটা নতুন কিছু করে খাওয়াবো নতুন বলতে কোনো সবজি নয় আপনারাও সাথে থাকুন থাকলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি কি এটা রান্না করতে চাইছি তবে দেখতে পাচ্ছেন কাঠের জাল গ্যাস আছে গ্যাস রুমে আছে মানে ঘরের ভেতরে আছে বাইরেই রান্না হয় বেশিরভাগ আর কাঠের জালেই রান্না হয় তাহলে চলুন দেরি না করে আজকের খুঁটিনাটি রান্নাটা শুরু করে দিই আলু এইভাবে পিস করে আমি একটু সেদ্ধ করতে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ এইটা একটু ভালোভাবে সেদ্ধ করে নেব ঠাকুমা একটা ঢাকা এনে দেন না চাপা দেবো চাপা দিয়ে দিলাম শক্ত আছে এই অবস্থাতেই আমি তুলে নিয়েছি বেশি সেদ্ধ হলে কিন্তু হবে না তাই আমি তুলে রেখে দিচ্ছি আমি কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি এই কড়াটা বসালাম
আমি পাপড়গুলো ভেজে নিয়েছি, সেদ্ধ আলুগুলো একটু ভেজে নিয়েছি। আটা মাখা আছে, রুটি হবে রুটির সঙ্গে, ওই তরকারিটা খাওয়া হবে পাপড়ের তরকারি। দুপুর বেলা আটা মাখছ? তেল দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা, 1 চিমটে হিম দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে ভাজা হয়ে গেছে, আর এখন আমি মশলা দিব। মশলা বলতে জিরে গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, পরিমাণ মতো লবণ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আদা বাটা আছে। সাধারণত আমরা যা খাই সেই সব কিছু দিয়ে দিই। পাপড়গুলো সব দিয়ে দিচ্ছি। একটা গোটে রাখবো, একটু রাখবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ধোঁয়া প্রচুর বেরোচ্ছে, আর রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে। রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর তো খাবার জন্য রেডি হতে হবে দুপুরবেলা। তাই চলুন এটা রান্নাতে কেমন টেস্ট এসেছে খেয়ে বলে দিচ্ছি। বন্ধুরা, আমাদের বাড়ির সবাই খুবই ভালো, আমাকে সবাই খুব ভালোবাসে, আর এইভাবেই খেতে দেয়। এখানে এলে এইভাবে খেতে দেয়, আবার এখানের লোক যখন ঢাকালে যায় কিংবা আমার বাপের বাড়িতে যায় তখনও ঠিক এইভাবেই খেতে দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই ব্লগ শেষ করছি, ধন্যবাদ।